গিন্নিমা গিন্নিমা আপনি যদি অনুমতি দেন আমরা একবার দড়িটা টেনে দেখব কি শক রথের রশিদের আমরা এতজন মিলে একটু নড়াতে পারলাম না কোথা থেকে সব বীর পুরুষ এলো দড়ি টানলেই যেন হর হর করে রথ চলবে যত সব এই কি ভাবিস নিজেদের সব ছোট লোকের দল তোমরা তো এতক্ষণ ধরে রথের চাকা নড়াতে পারলে না তোমরা কি চাও জগন্নাথ দেব রুষ্ট হোক তাকে খুশি করে রথের চাকা ঘোরালে তবে তবে জমি উর্বর হবে বৃষ্টি নামবে কি চাও তোমরা জগন্নাথ দেবের আশীর্বাদে খরা কেটে এই গ্রাম আবার সুজলা সুফলা হয়ে উঠুক নাকি জাত পাতের দোহাই দিয়ে আবার ঈশ্বরকে রুষ্ট করতে চাও তোমরা আমরা ঈশ্বরের আশীর্বাদ চাই লোকনাথ বাঁচতে চাই তাকে তুষ্ট করে সবাই মিলে রথ টানলেই যে বৃষ্টি হবে তার ভরসা কি মানুষের প্রতি আপনাদের বিশ্বাস নাই থাকুক কিন্তু ঈশ্বরের প্রতি সেখানেও কি এতটুকু বিশ্বাস নেই ওম মন্নথায় শ্রী জগন্নাথায় মদ্গুরু শ্রী জগদ্গুরু মমাতাং সর্বভূতাত্মান তস্মৈ শ্রী জগন্নাথায় নমঃ জগন্নাথই তো জগৎগুরু লোকনাথ তো কিছু ভুল বলেনি তিনি সবার দেবতা আপনারা নিজেদের মধ্যে জাতপাতের ভেদ করে সেই দেবতাকে রুষ্ট করছেন ঈশ্বর সবার মধ্যেই আছেন যেমনি এই দুলু কাকার মধ্যে আছেন তেমনি তোমার মধ্যেও আছে গো এই এই পৃথিবীর সকল জড় সকল প্রাণীর মধ্যেই তিনি রয়েছেন তবে কিসের এত অহং কিসের এত ভেদাভেদ এ কোন লোকনাথকে দেখছি আমি যে গিয়েছিল সন্ন্যাসের দণ্ড হাতে আর যে ফিরল সে তো এক নয় এই লোকনাথ চেয়ে অনেক পরিণত কমলা দেখো তোমার ছেলে কেমন সত্যিটাকে সহজভাবে বলে দিল আজ বুঝতে পারছি গো আমাদের লোকনাথ লোকের নাথ হতেই জন্মগ্রহণ করেছে না না ওর যা করার এই গ্রামে আমার চোখের সামনে থেকেই করবে আমি ছাড়বো না ওকে ছাড়বো না দেখ লোকনাথ তুই বলছিস বলেই আমরা আর তোর কথায় অমত করছি না তুই এই গ্রামের প্রাণ তোর অনুরোধেই আমরা এবারকার মতো রাজি হচ্ছি ওই অন্তজয়দের রথ টানতে দিতে বুঝলি তবে ওরা ওরা পারে কিনা দেখ ওরাও যদি রথ না নাড়াতে পারে তাহলে কিন্তু আমাদের কথাই বহাল থাকবে ওই অন্তজোরা পূজো আচ্চা ধর্মকর্ম এর থেকে সাত হাত দূরে থাকবে ঠিক আছে মেনে নেব কিন্তু তার আগে রথ তো টানতে দাও এসো গো তোমরা সবাই রথের দড়িতে তোমরা হাত লাগাও জানতাম লোকটা তেমন কিছু একটাই করবে কইবো তো
তোমরাও এসো, রথের দড়ি টানো। আমরা ওই নিচু জাতের হাত লাগা রশিতে হাত দেবো না। জগন্নাথ দেবের রথের রশি যে সবচেয়ে পবিত্র গো, হাতে নিলে তোমাদেরই পুণ্য হবে। তুই সব কথা জানিস না লোকনাথ, তাই এত বড় বড় কথা বলছিস। তবে রথই টানুক আর পাহাড়ই ভাঙুক, ওদের এই গ্রাম থেকে ঠাই নাড়া করতে চাই আমরা। তোমরা কি করেছো গো দুলুকাকা, ওরা এত রেগে আছে কেন? আমাদের কথা কে শুনবে ছোট ঠাকুর? কি দাম আছে আমাদের কথায়? তবে তোমার কথা সবাই শুনে, তুমি বিচার করো। এখন রথ নিয়ে চলো, পূজোয় দেরি হয়ে যাবে। তুমি আমার মুখ রেখো জগন্নাথ দেব। আইবেনি, তুই রথ টানবি আয়। দেখেছিস লোকনাথ, গ্রামটা কেমন জানি হয়ে গেছে। হ্যাঁ রেবেনি, যে গ্রাম ছেড়ে গেছিলাম আর যে গ্রামে ফিরে এসেছি তা একদমই এক নয়। জয় জগন্নাথ দেবের জয়। সাবিত্রী, বৃষ্টি আসবে মনে হচ্ছে গো, এই পাঁচালে চলো চলো চলো। আজ এক বছর পরে আকাশে আবার মেঘ ডাকছে, কি ভালো লাগছে না বলো? রথের দিন বৃষ্টি হয় শুনেছি, কিন্তু এবছর তো গ্রামে রথ হবে না। ও মা, কেন কেন আবার? জমিদার মশাইয়ের ভাঁড়ার শূন্য, তাছাড়া জমিদার মশাই তো গ্রামে নেই, আর খরায় গ্রামের যা দুরবস্থা, পুজো করার মতো ক্ষমতা নেই, সে তো জানোই। তা তুমি ঠিকই বলেছো, চল। ওই দেখো রথে চূড়ো দেখা যাচ্ছে গো, রথ তো বেরিয়েছে। কিন্তু রথ বেরোনোর সময় তো এখন নয়, নিতান্তই যদি বের করতে হয় সে তো সন্ধ্যেবেলায়, এই অসময়ে আবার কে রথ বের করলো বলো দেখি। চলো চলো, আমরা বরং এগিয়ে দেখ। হ্যাঁ চলো চলো। কই রে লোকনাথ, তোর কথায় আমি নিচু জাতের লোকের হাতে রথের রশি তুলে দিলাম, বৃষ্টির তো দেখাই নেই। বৃষ্টি না এলে এই খরা কাটবে কি করে? কেন মেঘ ডাকছে শুনতে পাচ্ছ না? মেঘ গর্জন করলেই হলো নাকি? জানিস না যে মেঘ গর্জায় সে মেঘ বর্ষায় না। না না, রথের চাকা যখন ঘুরেছে তখন বরুণ দেব নিশ্চয়ই জল দেবে গো। জমিদার বাড়ির গোপাল রথে চড়বে, জগন্নাথ দেবের অন্ন ভোগ হবে, বৃষ্টি ঠিক হবে। দেখো এত দূর যখন দেখলাম তখন ওদের ভোগ দেওয়া পর্যন্ত অপেক্ষা করে যাই, দেখি বৃষ্টি আসে কেমন এত অনাচার সহ্য করে। লোকনাথ তোরা রথ নিয়ে এগো, আমি একটু বাড়ির দিকে যাই, এতটা পথ এসে বড় ক্লান্ত লাগছে। আমিও তোমার সঙ্গে যাব গুরুদেব, চলো। বেনি, সাবিত্রী, আমি কি দেখছি? আমাদের ছেলে ফিরে আসছে। বেনি 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 বেনি, কোথায় ছিলি? বাঁচা দাও, আমি জানতাম
আমি জানতাম তুই মাকে ছাড়া বেশি দিন থাকতে পারবি না। দেখো দেখো আমার বাচ্চার মুখ কানা দেখো, রোদে পুড়ে জলে ভিজে একেবারে শুকিয়ে গেছে গো। মিটেছে সন্ন্যাসী আমার শখ তোমার মিটেছে? নিশ্চয়ই অর্ধেক দিন খাবার দাবারও জোটেনি। আহা সাবিত্রী, বকা ঝকা আদর যা করবে বেনিকে বাড়ি নিয়ে গিয়ে করবে, দেখছো না রথ আটকে আছে, চলো। যাবই তো, গড়েই তো নিয়ে যাব। একবার যখন ছেলে আমার ফিরেছে আর আমি আমার ছেলেকে কাজ ছাড়া করছি না। সাবিত্রী, বেনি আমার কাছে থাকবে বলে মনস্থ করেছে, তাছাড়া ও কিন্তু এখানে একেবারে ফিরে আসেনি। সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ সেরে আমরা শীঘ্রই হিমালয়ের পথে রওনা দেব। না বেনি, কোথাও যাবে না, আমি ওকে আর কোথাও যেতে দেব না। সে হয় না সাবিত্রী, তোমার ছেলে সন্ন্যাস নিয়েছে। মায়ের মন বুঝি এমনই হয়, আমি লোকনাথকে ছাড়তে চাই না সেখানে, বেনি তো ওর একমাত্র ছেলে। আপনার পায়ে পড়ি গুরুদেব, বেনি আমাদের একমাত্র বুকের দর, ওকে আপনি আর কেড়ে নেবেন না। এই জন্য আমি আসতে চাইছিলাম না। এ লোকনাথ, তুই মাকে বল না তোকে ছেড়ে আমি কোথাও যাব না। এ তুমি কি কথা বলছো সাবিত্রী, আমি তোমার ছেলেকে কেড়ে নেবার কে? শোনো না ও কাকি, চুপ কর তুই, তুই একদম আর আমার আর আমার ছেলের মধ্যে আসবি না। আহা সাবিত্রী, কি করছোটা কি? চুপ করো তুমি, এই লোক নাতি আমার ছেলের মাথা কেন খেয়েছিল? আরে আর তোকে আমি সেই সুযোগ দেবো না। আয় আয় আমার সঙ্গে চলে আয় বলছি। আমি যাব না। যেতে তোকে হবেই বেনি, আগের বারে আমি তোকে আটকাতে পারিনি, এবারে বেয়ে দিয়ে তোকে আমি ঘরে বাঁধবো, চল। সাবিত্রী কাকি যে বেনিকে নিয়ে চলে গেল, সাবিত্রী কাকি যদি আর বেনিকে না আসতে দেয় তখন কি হবে? তুমি বেনিকে কেন যেতে দিলে গো? তুমি সাবিত্রী কাকিকে কিছু কেন বললে না? আমাদের নিয়তি লিখে রেখেছেন স্বয়ং ঈশ্বর, তিনি আমাদের ভাগ্য নিয়ন্ত্রক লোকনাথ। ওরে বেনির নিয়তিতে যদি সন্ন্যাস লেখা থাকে তাহলে ওকে আটকানোর ক্ষমতা কারো হবে না, আর ও যদি সংসারে বাঁধনে বাধা পড়ে যায় তাহলে ধরে নিতে হবে ওর ভাগ্যে সন্ন্যাস নেই। আমার সন্তানের ভাগ্যেও তার মানে সন্ন্যাস নেই গুরুদেব। তুমি ওদের ভাগ্য গণনা তো আচার্য মশাই নিজেই করেছিলেন, উনি তো বলেছিলেন যে বেনি লোকনাথ দুজনেই সন্ন্যাস নেবে। তবে আজ যদি উনি বেনির ভাগ্য ঈশ্বরের হাতে ছেড়ে দিতে পারে তবে আমার লোকনাথের ভাগ্যের কথা ওনার না ভাবলেও চলবে।
রাম, তোমার সন্তান তার মায়ের অনুমতি নিতে এসেছে। আমি মনে করি ওর এই পরীক্ষা নিচ্ছেন স্বয়ং ঈশ্বর, আর এই পরীক্ষায় ওকেই জয়লাভ করতে হবে। তুমি ঠিকই বলেছো কমলা, আমি তো কেবল ওর ভাগ্য গণনা করে সন্ন্যাসের লক্ষণ দেখতে পেয়েছিলাম। ভাগ্য রচয়িতা যিনি, তিনিই বুঝে নেবেন তার প্রাপ্য। এবার তুই ঘরে যা লোকনাথ, এখানে তোর আসার মূল উদ্দেশ্য কি সেটা তুই জানিস, সেটা তোকে পালন করতে হবে। আমি আসি। লোকনাথ, রথের চাকা তো গড়িয়েই গেছে, তুই এবার বাড়ি চল বাবা। শিব, গৌরী আর সবাই যে এখানে আছেন, সকলে মিলে জমিদার বাড়িতে ঠিক রথ পৌঁছে দেবে। তুই এখন চল দেখি, আয়। কিন্তু লোকনাথ যে বলেছিল বৃষ্টি হবেই, তো বৃষ্টির তো কোনো নামগন্ধ নেই। সন্ন্যাসী হয়েছিস বলে কি ভাবছিস তোর সব কথা ফুলবে? না কুকুরো, সন্ধ্যের পুজোটা করতে দাও, দেখবে জগন্নাথ দেব আকাশে রোদ ছড়িয়ে ঠিক মেঘ দেবে গো। উল্টো রথে বৃষ্টি হবে, আবার গায়ে ফসল ফলবে, পুকুরে জল ভরে উঠবে। তোর কথাই যেন ফলে লোকনাথ, বাক সিদ্ধ হতই। সবই তো বুঝলাম, কিন্তু জগন্নাথের পূজায় তো অন্নকূট হতেই হবে, নইলে তো দেবতা তুষ্ট হন না। আর সেই অন্নকূটের চালটুকু জোগাড় হবে কোত্থেকে শুনি? গায়ে সব মানুষদেরকে খাওয়ানোর মতন অবস্থা আমাদের নেই রে লোকনাথ, নাহলে অন্নকূটের ব্যবস্থা প্রতি বছর তো জমিদার বাড়ির থেকেই করা হয় বল। থাক না বাকি, সবার ঘর থেকে এক মুঠ করে চাল দিয়ে না হয় জগন্নাথ দেবের ভোগ হবে। আমাদের নিজেদের ঘরে হাড়ি চড়ে না, শুনলি? কে চাল দেবে? আর আগেই বলেছি, ওই নিচু জাতের ঘরের লোকের থেকে একদানা চাল নিয়েও ঈশ্বরের ভোগ হবে না। তাই তো, তাহলে জগন্নাথ দেবের অন্নকূট কি করে হবে? আমি যাওয়ার আগে স্যার পুজোর আয়োজন করে গেছিলাম, আমি ফিরে আসার পর কি তার পুজো হবে না? তাহলে গ্রামের দুঃখ দূর হবে কি করে? এখন আমি কি করি? আমার লোকনাথের মুখে হাসি ফোটানোর জন্য যা যা করা দরকার আমি সব করব। এবার সব স্নেহ ভালোবাসা উজাড় করে দিয়ে আটকে রাখবো আমার ছেলেকে। সর্বমঙ্গলা, সর্বমঙ্গলা! মনে ঈশ্বর স্তব করতে করতে আমি কার কলা শুনলাম? না না না, ভুল করেছি, তিনি তো সাধনার পথে লোকনাথ আর বেনির সাথে। না না, সর্বমঙ্গলা দরজা খোলো। এটা ওনারই কলা, উনি কি তার মানে ফিরে এসেছেন? সর্বমঙ্গলা, আমি এসেছি, দরজা খোলো। কি হলো? বাড়িতেই তো আছে মনে হচ্ছে। কেন ফিরে এলে? আমি যে চাইলেও আর আপনার সামনে আসতে পারবো না। সর্বমঙ্গলা, শুনতে পাচ্ছ? দরজা খোলো।
এত করে ডাকছি তাও সাড়া দিচ্ছে না সর্বমঙ্গলা। আমি এতদিন পরে ফিরলাম, তবু কেন আমার সামনে আসছে না? কাঁদিস না লোকনা, লক্ষ্মী বাবা আমার, আমি কথা দিচ্ছি অন্নকূট ভোগের আয়োজন যেভাবেই হোক আমি করবো।